তো গুড মর্নিং ফ্রেন্ডস, আবার আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। সো আজকে ওয়েদারও ভালোই, দুদিন দুদিন ব্লগ করছি, ওয়েদার গুলো ভালোই হচ্ছে। আর দেখতেই পাচ্ছ আমরা এখন রিসোর্স খাচ্ছি, দিস ইজ আ হেলথ ড্রিঙ্ক, ডায়াবেটিক রিসোর্স, মিষ্টি থাকে না, গুড ফর হেলথ। আর এরপর করব ব্রেকফাস্ট, বাবানের ব্রেকফাস্ট হয়ে গেছে, বাবান এখন স্ন্যাক্স খাচ্ছে, নর্মাল বিস্কিট আমরা ওকে দিই। তো চলো দেখতে থাকো আমাদের সাথে আমাদের রুটিন। আর আজকে দুটো রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে, একটা হচ্ছে সিম্পল স্যান্ডউইচ, মানে কিছু না দিয়ে জাস্ট নর্মাল 5 মিনিটসের স্যান্ডউইচ, আর ইডলি, বাট ব্যাটারটা না, ব্যাটারটা আমার কিনে আনা। সো আমি তোমায় দেখাবো কিভাবে আমি করি, তোমাদের আমি দেখাবো। সো দেখতে থাকো, সঙ্গে থাকো স্মল বাট মাইটি। থ্যাংক ইউ। হাই এভরিওয়ান, তো হাওয়ার চলে এসেছি, এখন তোমাদের রেসিপিটা দেখাবো স্যান্ডউইচের, চলো। সো প্রথমে আমাদের যে রিং থাকে এগুলো খুব মারতে গিয়ে অসুবিধা হয়, আমি খুলে নিচ্ছি সব রিংগুলো। এখানে আমি 2 আলু 3টে ডিম নিয়েছি, ওকে। এর মধ্যে দিয়ে দেব একটু কেয়া, এটা আমি এগুলো স্পেন্সারে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই, এটা গার্লিক ব্রেড সিজনিং, আমরা এটা স্যান্ডউইচের মধ্যে দিয়ে নিই। সো এই জাস্ট এইভাবে ওপেন করা যায়, আমি এভাবেই দিয়ে নিচ্ছি। ভীষণ ভালো খেতে হয়, তোমরা সবাই ট্রাই করো। এবার দিয়ে দিচ্ছি রেড চিলি ফ্লেক্স, ওকে, এটাও কেয়ার, আমরা অল্পই দেব, খুব সামান্য, এক্স্যাক্টলি। আচ্ছা, আর দেব গোলমরিচ, ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাক পেপার গ্রাইন্ডার, এটাকে আমি এইভাবে দেব। দিয়ে দেব নুন, এবার পুরো ব্যাপারটাকে আমি এই হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখো আমি এখানে প্যান চাপিয়ে দিয়েছি, আমার কাছে স্যান্ডউইচ গ্রিলার আছে সঞ্জীব কাপুরের, বাট আমি ওটাতে করছি না, যাদের কাছে স্যান্ডউইচ মেকার থাকে তাদের তো করাটা কোনো খুব ইজি, বাট যদি না থাকে তাও আমরা এই প্যানের মধ্যে আরামসে কিন্তু স্যান্ডউইচ বানাতে পারি। সো আমি একটা ব্রেড নিচ্ছি, ব্রেডটার পিছন দিকে একটু বাটার ড্যাপ করে নেব, করে এই ব্রেডটাকে আমি যেদিকে তাওয়া গরম দিক সেদিকে দিয়ে দিচ্ছি। তারপরে বাকি যে বাটারটা আছে সেই বাটারটা ভালো করে স্যান্ডউইচে মাখিয়ে দিচ্ছি। খুব সাবধান যেন হাতে ছ্যাঁকা না খায়, তোমরা আগেও মাখিয়ে নিতে পারো, আমি আগে মাখাইনি পরে মাখিয়েছি। এবারে এখানে আলু আর যে আর কি ওই ব্যাটারটা আছে বা যে পুরটা আছে স্যান্ডউইচে সেটা দিয়ে দিচ্ছি। এই পুর দিয়ে কিন্তু খুব সুন্দর চপও বানানো যায়, আমি তোমাদের সেটাও একদিন করে দেখাবো। হয়ে গেল, এবার যারা চিজ খেতে ভালোবাসে তাদের জন্য চিজ, যারা খায় না নট আ ম্যাটার, তাদের দরকার নেই।
এগুলো যারা ব্যাচেলার থাকো তাদের জন্য খুব হেল্পফুল হবে। সকালে অফিস যাওয়ার সময় দুটো পরে নিয়ে চলে গেলে স্যান্ডউইচ, আমরা অফিস যাওয়ার সময় এগুলো নিয়ে যাই। আমি চিজটা এর ওপর দিয়ে দিলাম। এবার এর ওপর আমি আরেকটা ব্রেড দিয়ে দেব। তার উপরে সামান্য বাটার দিয়ে, বাট বি কেয়ারফুল যেন হাতে কোনো অসুবিধা না হয়, হাতে যেন ছ্যাঁকা না খাও, সেইভাবেই করবে তোমরা। এবার বাটারটাকে আমি এখানে গলতে দিয়ে দিলাম। ব্যাটারটা গলবে, আমি স্যান্ডউইচটা এর মধ্যে দিয়ে এখন ঘোরাবো। দেখো কি সুন্দর, একদম গ্রিলের মতো স্যান্ডউইচ কিন্তু হয়ে যাবে। একটু ধৈর্য লাগবে, তোমরা একটুখানি জাস্ট ওয়েট করবে, একটু ট্যাপ করবে বারবার করে, যাতে পেছনের স্যান্ডউইচগুলো ভালো, মানে পেছনের ব্রেডটা ভালো মতো শেকে যায়, গ্রিল হয়ে যায়। এই যে স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, এবার এটাকে আমরা মাঝখান থেকে কেটে নেব। আমি ইউজ করছি এরকম টাইপের যে কোনো নাইফ। এইভাবে এই এখন রেডি হয়ে গেছে স্যান্ডউইচ, আমি জাস্ট মাঝখান থেকে কেটে দিলাম। দেখবে একদম গ্রিলডের মতোই, দেখো ইটস রেডি, ইটস ইয়ামি। চিজ একদম গলে গেছে। সো এইভাবে আমরা যে কোন মানে তাওয়াতে স্যান্ডউইচ করে নিতে পারি, ইট ইজ সো ইজি। ঠিক আছে, বাকি স্যান্ডউইচ গুলো বানিয়ে তোমাদের সাথে আবার ফিরে আসছি। হাই, আবার এসে গেছি। তো এখন আমরা স্যান্ডউইচটা খেয়ে নেব, আফটার দ্যাট আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। একটা বেডরুম ক্লিন হয়ে গেছে, গেস্ট বেডরুম ক্লিন হবে, অ্যান্ড আদার্স কিছু কাজ আছে। তো ফিরে আসছি আফটার ব্রেক, থ্যাংক ইউ। এই হচ্ছে আমার ফুলের বাগান, ছোট্ট বাগান, বেশি কিছুই নেই, বাগান বলা যায় না, ফ্ল্যাটে তো ওইভাবে বাগান করা সম্ভব না। তো আমরা জাস্ট যেটুকু পেরেছি রেখেছি, আর সিজনাল ফ্লাওয়ার আসবে শীতকালে, তখন আরও দেখতে পাবেন। এটা কারি পাতা, এটা আমার মার দেওয়া, আগে আমাদের বাড়িতে ছিল, এখন আমার এই বাড়িতে রয়েছে। লঙ্কা গাছ, গোলাপ গাছ, বাবান এখন হাওয়া খেতে বেরিয়েছে, আবার চলে এলাম নেক্সট রেসিপিটার জন্য। এখন আমরা লাঞ্চে খাবো আজকে, মানে স্নান টান করে এসেছি, সো শুধু ইডলিটা প্রিপেয়ার করবো। তো ইডলির জন্য আমরা যেটা খাই সাম্বার, চাটনিটা আমি আজকে দেখাবো না, তো সাম্বার ইডলিটাই শুধু দেখাবো। তো এটা ইডলির জন্য আমি এইটা ইউজ করছি, এটা ইডলি ধোসা ব্যাটার, এটা দিয়ে তুমি ধোসাও খেতে পারো। সো এটা দিয়ে আমি আজকে ইডলি তৈরি করছি, আর ইডলিটা আমার ইডলি মেকার আছে, তো ইডলি মেকারও দেখাবো, প্লাস আমি দেখাবো যে ইডলি মেকার ছাকাও কীভাবে, মানে কী বলে, স্টিলের পাত্রে ইডলি তৈরি হয়ে যায় শুধু ভেপার, ঠিক আছে, মানে জাস্ট ভাপ নিচ্ছে এটাকে বলে। ওকে, তো সো যেগুলো লাগবে আমরা একটু দেখে নিই। এখানে সাম্বারের জন্য আমি নিয়েছি ডাল, মোটামুটি 1 কাপ মতো,
হ্যাঁ আচ্ছা, তাছাড়া লাগছে হলুদ, সাম্বার মশালা, ফোড়নের জন্য সর্ষে, নুন, চিনি, সর্ষের তেল, সাদা তেল, সাদা তেল ইডলিতে লাগবে আমাদের, জিরের গুঁড়ো, 1 কাপ জল নিয়েছি একটু গরম করে, লিকুইড ওয়াটার, কারি পাতা, আমার গাছের কারি পাতা, যাদের বাড়িতে নেই কারি পাতা গাছ তারা কিনে নিয়ে আসতে পারবে, বাজার থেকে কোনো অসুবিধে নেই, পাওয়া যায়। আচ্ছা, এবার সাম্বার ডালটা যাতে একটুখানি মানে ভেজ ডালের মতো হয়, হ্যাঁ, যাতে আমরা একটুখানি সবজিও খাই ডালের সঙ্গে, তো ইজি হয় বাচ্চাদের জন্য, এটা খুবই ভালো, টেস্টিও হয়, বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে নেবে, তার জন্য আমি একটু সবজি দিয়েছি, যেরকম ঢ্যাঁড়স আর গাজর, ঠিক আছে, টমেটো, বিনস, আর তোমরা চাইলে এটাতে পেঁপে আর আলুও দিতে পারো, ঠিক আছে। আর এ দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, যে যত ঝাল খায় সে আন্দাজে দিয়ে নেবে। আর এটা হচ্ছে ইডলি মেকার, যেটা আমি আগে একটা পাত্রের মধ্যে মিশিয়ে নেব একটু লিউকম ওয়াটার আর নুনের সাথে। আমি যতটা ইডলি এখানে আছে ঢেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, সল্ট অ্যাড করছি আন্দাজ মতো, অল্প জলে দিয়ে পাতলা করে নিচ্ছি। এই আমি ইডলির জন্য জল বসিয়ে দিয়েছি, সো ইডলির জন্য এরম একটা, ধরো এটা ইডলি মেকারেরই ডেচকিটা, বাট এই ডেচকিটা না করে তোমার স্টিলের কোনো ডেচকি, যেটাতে আমরা দুধ করি বা একটু বড় হাঁড়ি, হ্যাঁ, বেশি লোকজন আসলে যে হাঁড়িতে ভাত হয় সেই হাঁড়িতে তোমরা এরকমভাবে জলটা আগে থেকে চাপিয়ে দেবে। এদিকে আমি ডালটা করে নেব, তোমার ইডলির জলটা গরম হতে হতে, ইডলির ব্যাটারটা আমি মেখে রেখেছি, এখন জাস্ট ডালটা করবো। তো ডাল বসিয়ে দিয়েছি আর ইডলির দেখো জল ভেপার হতে শুরু করেছে, সো আমি এখন এখানে গ্যাসটা কমিয়ে দিলাম। আর হ্যাঁ, ডালের জন্য আমি দিয়েছি হাফ, মানে একটা এইরকম সাইজের কাপের পুরো ডালের জন্য দিয়েছি 2 টমেটো, ঠিক আছে, জিরের গুঁড়ো আর সাম্বার মশলা, ধনের গুঁড়ো এটাতে পড়ার দরকার নেই, দেওয়ার দরকার নেই, অনেকে জিরের গুঁড়ো দাও না, আমি দিই। আর কীভাবে কীভাবে মশলাগুলো দিলাম সেটা তো দেখলি, আর লাস্টে নামানোর আগে আমি একটু সাম্বার মশলা দিয়ে দেবো ডালের মধ্যে। আর এটা হচ্ছে একটা স্ট্যান্ড, এরকম স্ট্যান্ড আমরা ওই খাবার দাবার রাখার জন্য টেবিলে স্টিলের স্ট্যান্ড পাওয়া যায় সেগুলো কিনে দেবো, এটা আমার মাইক্রোওয়েভ স্ট্যান্ড, তো এটা আমি যেহেতু ইডলি স্ট্যান্ডটা ব্যবহার করছি না, ইডলি স্ট্যান্ডটা এরকম দেখতে হয়, যেটা এটার উপর নর্মালি বসে যায়, তো আমি
যারা যেহেতু সবার জন্য করছি, যাদের বাড়িতে হয়তো ইডলি মেকার নেই তাই জন্য ইডলি খাওয়া হয় না, বাট ইট ইজ আ হেলদি ফুড। আর এখন এরকম প্যাকেটে ব্যাটার পাওয়া যাচ্ছে, বানাতেও হয় না আমাদের। ওকে, তো এইটা আমি ইউজ করছি সেই কারণে। সো আমি এটা এখানে এই আমার কাছে বেশি স্টিলের বাটি ছিল না, তো এই ধরনের বাটিগুলো আমি নিয়ে নিয়েছি। ওকে, তো এখানে আমি একটু হাত দিয়ে জাস্ট সাদা তেল মাখিয়ে নেব, যাতে যাতে আমার কোনো অসুবিধা না হয় ইডলিটা তুলে নিতে। সব পুরো সমান হয়ে গেল, আবার বসিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো আর গ্যাসটা বাড়িয়ে দেবো। এই দেখুন, ডাল একদম রেডি, আমাদের সাম্বার ডাল। দোকানে যেগুলো দেয় সেগুলো বলা যায় না ডাল, ওটা সাম্বার। সো ডালের ওখানে কোনো মানে অংশই আমি দেখতে পাই না বিশেষ। তো আমি এর ওপরে একটুখানি সাম্বার মশলা ছিটিয়ে দিলাম। আমি এখানে ছ চামচ সাম্বার মশলা নিয়েছিলাম, বাট আমার লাগেনি, 4 চামচই হয়ে গেছে। সো ইট ইজ ইয়ামি। ফিরে আসছি ইডলিটার সাথে। তো এটা হচ্ছে ইডলি স্ট্যান্ড। স্ট্যান্ডের মধ্যে আমি ইডলিগুলো দিয়ে দিয়েছি, ঠিক একইভাবে একটু হাতে তেল মেখে এগুলোর মধ্যে গুলিয়ে ইডলিগুলো 1 চামচ করে কি 1.5-2 চামচ করে দিতে পারে, কারণ এটার ডেপটা কম। তো এইভাবে দিয়েছি। তো এটা হতে হতে এই হয়ে গেছে, সবকটা ইডলি নামানো হয়ে গেছে আমার। লাস্ট ইডলিটা নামানোর আগে আপনাদের সাথে শেয়ার করছি এই সো এই রাখলাম। এটা আমার হাজবেন্ডের প্লেট, ওকে আমি এগুলো দিয়েছি। দেখুন একই রকম হয়েছে, নাথিং স্পেশাল। এটাও আমি রাখছি পাশে, সেম একই রকম। আমি একটা ওর থেকে ভেঙে দেখাই, ইট ইজ সেম। সো ওটার মধ্যে করলে কোনো অসুবিধা নেই, শুধু সাইজে এটা বড়, এটা ছোট, দ্যাটস ইট, নাথিং এলস। ঠিক আছে, তো এখন আমরা ডালটা বেড়ে নিচ্ছি। ইটস লাঞ্চ টাইম নাও, অলরেডি 2 বেজে গেছে। ব্যাটারটা করা রইল, আমরা কালকেও খেতে পারবো। এটা খুব হেলদি ফুড বাচ্চাদের জন্য, স্কুল থেকে এসে বাচ্চারা খেতে পারে। আমি রাবা ইডলিও দেখে শিখাবো, মানে উইথ ভেজিটেবল দিয়ে যে ইডলিটা হয়। সো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর সবচেয়ে বড় কথা, এটা প্যাকেট ইডলি, এটার একরকম টেস্ট, ভালো টেস্ট। আর যদি আপনারা মানে অরিজিনাল যেভাবে বেটে ইডলি করেন, মানে করে লোকে, সেটা দেখতে চান, তাহলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে মানে চাল বেটে উইথ ডাল কীভাবে ইডলি হয়। সো আজকে লাঞ্চটা আমরা সেরে নিচ্ছি আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। প্লিজ ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেল বাটনটা হিট করবেন, তাহলে আমাদের নতুন সব রকম ভিডিও
আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন এই পর্যন্তই, খুব ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন, টেক কেয়ার, লাভ ইউ, বাই।